অনেক স্বপ্ন থাকে আমি পড়ালেখা শিখতে চাই আমি বাবা মায়ের সদ আদরের মেয়ে শীতের হাওয়ায় লাগলো নাচুন লাগলো নাচুন আমলকির ওই ডালে ডালে শীতের হাওয়ায় লাগলো নাচুন আমলকির ওই ডালে ডালে তুমি ঠিকই কইছো শীতকাল আইলে হঠাৎ কইরা মৃত পরিবর্তনের কারণে অনেক ধরনের অনুভূতি হয় ঠান্ডা লাগে গা শিরশির করে গলা খুশখুশ করে নাক দিয়া সর্দি পড়ে খারাপ লাগে হ্যাঁ কিন্তু শীতকালে আরো অনেক মজাও আছে রাজু হ্যাঁ যেরকম ভাবা পিঠা খাওয়া ভাবা পিঠা 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 তারপরে পুলি পিঠা তারপরে হচ্ছে তোমার বন্ধু বান্ধব কই তোমার বন্ধু গিট্টু আর কোলা নাইলে অনুষ্ঠানটা মজাই হয় না আপু তোমরা কেমন আছো আরে কিট্টু আমরা খারাপ কেমনে থাকতে পারি আমি খুব ভালো আছি আমার বুবু ভালো আছে সবাই ভালো আছে এই কোলে তুমি ভালো কেমন আছো আমি খুব ভালো আছি এই শীত আসছে একটু কেমন কেমন লাগছে গিট্টু আমার মনে হয় এই শীতকালে কোলার গানের রেওয়াজ করা একেবারেই ঠিক হইব না কি কও কোলার কোলা এমনিতেও ভাঙা আর শীতের কারণে আরো ভেঙে গেছে শীতের মধ্যে গর্তের মধ্যে ঢুকে সারেগামা বাঁধা নিয়েছে বলবো হ্যাঁ ঠিক আছে শীতকালে তুমি গানের রেওয়াজ করো বা না করো শীতকালে কিন্তু করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা খেয়াল রাখতে হইব বারবার হাত ধুতে হবে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে ঠিক কথা জানো দেখতে দেখতে আমাগো আজকের অনুষ্ঠানটা কত পর্বে আইলো আমাগো আজকের অনুষ্ঠানটা 450তম পর্বে এসে পড়ছে আর এই পর্বের বিষয় কি কত এই পর্বের বিষয় আমি কইতেছি রাজুর সর্দি লাগে কেন ওহ শুধু রাজুর না বোকা সর্দি তো তোমারও লাগে হ্যাঁ এইবার সবার জন্য আমাগো আজকের অনুষ্ঠানের বিষয়টা কও আমি কইতেছি শীতকালে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষায় আমাদের করণীয় ঠিক কথা এইটা নিয়েই আজকে আমরা কথা কমু আমাগো হাতে সময় বেশি নাই কারণ আজকে আমাগো সাথে স্টুডিওতে অনেক অনেক বন্ধুরা আছে তাকে সবার সাথে আমাগো কথা কইতে হইব হাতেও অনেক কাজ আছে চলো তাড়াতাড়ি পরিচিত হয়ে যাই চলো বন্ধু তোমার নাম কি আমার নাম আনিসা নামার জিনিয়া আনিসা আমাকে ছোট্ট আর পুরানো বন্ধু আনিসা তুমি কোন ক্লাসে পড়ো আমি চতুর্থ শ্রেণীতে পড়ছি আচ্ছা তোমার স্কুলের নাম প্রগতি সরকার প্রাথমিক বিদ্যালয় ধন্যবাদ তোমার পাশে আরেকটা বন্ধু তার নাম জানতে চাই কি নাম তোমার আমার নাম মৃন্ময়ী ঘোষ তন্ত্রী বাহ কি মিষ্টি নাম আচ্ছা মৃন্ময়ী তুমি কোন ক্লাসে পড়তেছো টুতে বা তোমার স্কুলের নাম হলিক্রস গার্লস হাই স্কুল খুব ভালো আরেকটা বন্ধু আছে তোমার নাম কি আমার নাম আনিসা তাসনিম আনিসা তাসনিম আমাকেও দুটো আনিসা হ্যাঁ তোমার আরেকটা ডাক নাম আছে না হ্যাঁ প্রমি 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 নামটাও খুব সুন্দর প্রমি তুমি কিসে পড়ো আমি ক্লাস ফাইভে পড়ি বাবা আচ্ছা তোমার স্কুলের নাম কও শহীদ আনোয়ার শহীদ আনোয়ার স্কুল খুব ভালো পরিচিত হয়ে ভালো লাগলো আমাকে আরেকজন শ্রোতা বন্ধু আমাকে সাথে আছে আমরা এখন তার সাথে কথা কমু আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমি একজন শিক্ষক আমি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় টাঙ্গাইলে শিক্ষকতা করি এবং মিনা অনুষ্ঠান নিয়মিত শুনি খুব ভালো লাগে আর কি ধন্যবাদ
আপনি আমাকে শ্রোতা বন্ধু হয়ে আসছেন আজকে আপনাকে স্বাগতম স্বাগত আপনার এখানে এসে কেমন লাগতেছে জি ভালো লাগছে এমনিও আমার অনুভূতি এমনই ছিল কিন্তু এখানে এসে কিছু নতুন অনুভূতি হচ্ছে সবাই সবার সাথে সরাসরি কথা হচ্ছে ভালো লাগছে খুব তা তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনারই আমাকে অনুষ্ঠানে স্বাগতম একটু পরে গল্প করব জি ধন্যবাদ বাহ এবার আমাকে সবার পরিচয় হয়ে গেল এবার তাড়াতাড়ি করে আমরা নামগুলো কয়ে দিতে পারি যারা আমাকে সারা বাংলাদেশ থেকে লেখা পাঠাইছে কি কও মিঠু রাজু হ হ নামগুলো পড়ে দাও কিন্তু আজকে অনেক অনেক নাম আছে সব পড়তে পড়তে আমার তো অবস্থা খারাপ তোমরা কি সাহায্য করবা কিন্তু আর কোলা তারাও সাহায্য করবে না হলে ঠিক আছে তাইলে আমি শুরু করলাম আমার খুলনা থেকে লেখা পাঠাইছে আয়েশা নাসরিন সাইফুল শাহজাহান পারুল আক্তার সতীশ মল্লিক আরও অনেক বন্ধু আর জামালপুর থেকে পুলক আর মর্জিনা নারায়ণগঞ্জ থেকে আবিদ আফসানা আমিনুল মহাস আরমান আবু তাহের আরিফুল নেসা জমিরুদ্দিন মোস্তফা ফয়সাল আরিশা কামাল তাজমির নাসির শরীফ আশরাফুল সোনিয়া কাজী ওমর আনিস ফারুক মোল্লা মাহিদ আকলিমা আদ্রিতা আরও অনেক বন্ধুরা আর পাবনা থেকে পাঠাইছে সাইফুল হেলেনা জাহানারা কোহিনুর তৃষা আরও অনেক বন্ধু মমন সিংহ থেকে মেহিতি হারুনুর জুপায়ের মাগুরা থেকে সামিরা শামিমা তাসনিয়া মুসাপুর আর ব্রাহ্মণবাড়িয়া থেকে সিকদারিশা কালী শিরিন কাজী মোহাম্মদ শামসুল আরও অনেক বন্ধু যশোর থেকে জাকির আর সুমায়া রাজশাহী থেকে জাহাঙ্গীর খাদিজা শীতেন দীপক জাকির হোসেন বাবুর আলী জুনায়েদ জেদ আলামিন এন পারভিন জোনায়েদ আরও অনেক বন্ধু শেরপুর থেকে জেসমিন আক্তার আতিউর রহমান সাইফুল আর আসাদুজ্জামান ভোলা থেকে নুরুল আর জামালউদ্দিন কুষ্টিয়া থেকে শামীম সাকিরন উর্বি রোশন লাবণী আরও অনেক বন্ধু চাঁদপুর থেকে দোলনার রাশিদা ঢাকা থেকে সিরাজ সাবিনা সোহাগ সঞ্জিতা মাহা ফারিয়া মুসলিমা মুক্তার আরও অনেক বন্ধু ফরিদপুর থেকে আফজাল লালামিয়া হাসনা খানম ঝিনাইদহ থেকে সুখদেব কুমার দীপারতি সেলিম ফিরোজ জয়পুরহাট থেকে জমিলা জাকির শোভন নিপন রিপন নুরুজ্জামান নীলফামারী থেকে সুজন লিটন আফরোজা চাঁপাইনবাবগঞ্জ থেকে রবিউল কোলি আব্দুল মান্নান মাহফুজা সাকিরা অমলিন আরও অনেক বন্ধু রাজবাড়ি থেকে কর্ণ ভজন উত্তম বিপ্লব উপমা কুমারী মনোজিৎ ভূমিকা অনিন্দ্রজিৎ অনন্যা সুরঞ্জনা মণ্ডল মৌসুমী আরও অনেক বন্ধু টাঙ্গাইল থেকে আছে ফোনি আর শেরপুর থেকে আছে জেসমিন সাইফুল আসাদুজ্জামান আতিউর গাজীপুর থেকে মার্জিয়া রকিব ফাহিমা নাটোর থেকে মেহরাব শাহিনুর শারমিন সাদিক মুনমুন রাঙামাটি থেকে শ্রীমতী বাসন্তী আর সাতক্ষীরা থেকে মাতিন মাহফুজা শিউলি তাপাসু ঠাকুরগাঁও থেকে বৃত্তি রয় মজিদ হৃদয় চক্রবর্তী আয়ুবালী কুমিল্লা থেকে মোহন মিয়া ইয়াসিনুল্লাহ হোসনা আফসানা মুন্সিগঞ্জ থেকে অনামিকা আর সিরাজগঞ্জ থেকে লাকি আসিয়া আখি ছোয়ামণি রবিউল মাসুদ সাতিয়া পিরোজপুর থেকে ওমর আলী আরও অনেক ওহো আমি তো একেবারে হয়রান হয়ে পড়লাম আর সেই সাথে অনেক বন্ধুকে নাম পড়া ফেলাইছি এবার তোমরাই আমারে সাহায্য করো নাও রাজু ঠিক আছে নাও রাজু না না আমি আগে কইতেছি পঞ্চগড় থেকে নুনবী ইসলাম শ্রী উত্তম কুমার সোহেল রানা আনোয়ারা খাতুন মানিগঞ্জ থেকে তোলন সরকার বরিশাল থেকে মাইদুল ইসলাম বরুণ কর্মকার সিলেট থেকে হারিচুল হক মান্নান তেলোয়ার হোসেন তারপর নরসিংদী থেকে এখলাস উদ্দিন আসমা আক্তার সবেদ আলী মনির আক্তার আশাফুল ইসলাম দীপিকা রানী তাসনিম আক্তার ইব্রাহিম মাস্তার তিলুবা আক্তার কিশোরগঞ্জ থেকে আক্তার কাজল মাসুম কবির কানিজ ফাতেমা শাহজাদী রাইসা ডালিম মিয়া মাহমুদ রোহান রংপুর থেকে আতিকুর রহমান মৌলভীবাজার থেকে সালমা বেগম চুয়াডাঙ্গা থেকে শের আলী দিনাজপুর থেকে মোর্শেদা আক্তার ইবনে মুরাদ উমে মেহজাবিন
চট্টগ্রাম থেকে ইব্রাহিম হোসেন, মাদারীপুর থেকে সাবরিন সুলতানা, রিজওয়ান আলম, গোপালগঞ্জ থেকে তাসলিমা খাতুন, লালমনিরহাট থেকে কেশবচন্দ্র রায়, আর মিরপুর থেকে রাহাত। অনেক অনেক ধন্যবাদ, কিন্তু মারামারি করতেছো কি না? মা, আমরা মারামারি করি না, আমরা খুব ভালো। প্রথম ঠিক আছি। আচ্ছা আচ্ছা, কুইজ বিজয়ীর কথা কওয়ার আগে আরো অনেক কথা আছে। আচ্ছা, এখন আমরা কুইজ বিজয়ীর নাম ঘোষণা করব, কিন্তু কততম পর্বে? 348তম, না না 448তম পর্ব। 448তম পর্ব, আমরা কইরা ভুল কইরো না, 448তম পর্বে আমরা কি কুইজ দিছিলাম? আমাদের কুইজটা ছিল, বিশ্ব হাত ধোয়া দিবস কবে পালিত হয়, এবং সেটার সঠিক উত্তর ছিল 15 অক্টোবর। হ্যাঁ, 15 অক্টোবর পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস। এবার কো প্রথম কে হইল? শ্যামতী বাসন্তী সূত্রাধর। শ্রীমতী না শ্যামতী? শ্যামতী বাসন্তী সূত্রাধর। ঠিক আছে, আর সে কোথা থেকে লেখা পাঠাইল? লেখা পাঠাইছে রাঙামাটি থেকে। আর দ্বিতীয় কে হইল? আতিউর রহমান আকাশ, আন্ধারু পাড়া নয়াবিল নালিতা বাড়ি শেরপুর। শেরপুর থেকে আকাশ। আর তৃতীয় হয়েছে কণা জাহান, সে লেখছে সুন্দরপুর পূর্ব সুন্দরপুর লালমনিরহাট সদর লালমনিরহাট থেকে। বন্ধু, তোমাকে তিনজনের শুভেচ্ছা, নিশ্চয়ই তোমরা যথাসময়ে তোমাকে পুরস্কার পাইয়া যাইবা। এবার চলো একটা সুন্দর গান শুনলে কেমন হয়? তোমরা সাথেই থাকো, চলো গান শুনে আমরা আবারও ফিরে আসবো। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যে থাকে
শুনিয়ে আজকের অনুষ্ঠানটা খুব জমজমাট হইতাছে আমার পছন্দের গানটাও শুনতে পারলাম চলো বেশি দেরি না করে আমরা বন্ধুর সাথে গল্পটা শেয়ার করি চলো 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 আমি প্রথমে বন্ধু আনিসার কাছে যাইতে চাই আনিসা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমার পায়েও ভালো লাগতেছে আনিসা শীতকাল তো চলে আসলো তাই না জি শীতকাল আসলে তোমার কেমন লাগে শীতকাল আসলে আমার খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে সর্দি ঠান্ডা এগুলো লেগে থাকে হ্যাঁ হ্যাঁ এগুলো থেকে বাঁচার কি কোনো উপায় আছে অবশ্যই হ্যাঁ উপায় আছে কেমনে আমরা বাঁচতে পারবো আমরা যেহেতু এখন করোনা ভাইরাস তাই আমরা এখন শীতকালে বেশি সর্দি ঠান্ডা লাগতে পারে তো এর জন্য আমরা মাস্ক পরবো বাইরে বেরোবো না ঘরে থাকবো 3 ফুট দূরত্বে থাকবো এবং ভালো ভালো খাবার খাবো বেশি করে শাকসবজি এবং ফলমূল খাবো ইত্যাদি ঠিক কইছো এই সময়ে যত্ন নিলে নিজের যত্ন নিলে তখন আর বিভিন্ন ধরনের রোগ বালাই আমাকে আক্রমণ করতে পারবো না আক্রমণ করতে পারবো না এই সময় বেশি বেশি করে চা খাওয়া উচিত রং চা লেবু চা আদা চা তারপর কি কি রকমের চা আছে না এগুলো সব খাইতে হবে তারপরে কাদার চা মাটির চা ওহো মিঠো তুমি খুব দুষ্ট এদের গুড়ার চা ওইটা তো জীবনে হয় না ও এগুলা খুবই কপাসা কথা এগুলা খাইলে আবার পেটের অসুখ হইব তখন পেট খারাপ হবে ঠিক আছে আনিসা তুমি নিশ্চয় ভালো ভালো খাবার খাও তাহলে তুমি কত ভালো ভালো খাবারের মধ্যে কি কি খাবার আছে ভালো ভালো খাবারের মধ্যে সবুজ শাকসবজি বিভিন্ন ফলমূল এসব এবং বাইরের খাবার এখন যত না খাওয়া যায় তাই আমাদের উচিত কি মিঠু শুনলা তো এবার তুমি ইটের গুড়ার চা আর মাটির চা খাইতে চাও আমি তো খাই না রাজু খাই ঠিক আছে আনিসা আমিও তো খাই না আমি তো বাইরের জিনিসপত্র খাই না খাও না তুমি চা পান করো আচ্ছা এবার তোমরা থামো ঝগড়া করো না আনিসা তোমারই ধন্যবাদ এবার আমরা বন্ধু মিনময়ীর সাথে কথা কই মিনময়ী কেমন আছো ভালো আছি তুমি তো আমাকে এই অনুষ্ঠানে প্রথম আসলে তাই না হ্যাঁ কেমন লাগতাছে অনেক ভালো আচ্ছা মিনময়ী তুমি পড়ালেখার পাশাপাশি আর কি কি করো গান করি নাচ করি কবিতা করি বা মিঠু রাজু আজকে কি শুনবা নাচ তো দেখতে পারবো না কিন্তু গান আর কবিতা দুইটাই শোনা যায় গান শুনবো ঠিক আছে মিনময়ী আজকে আমার করে নিশ্চয়ই গান শোনাইবো আচ্ছা মিনময়ী এবার কত নাচ গান পড়ালেখা এই সব কিছু করার জন্য আমাকেও সুস্থ থাকা কি জরুরি হ্যাঁ অবশ্যই আচ্ছা তুমি সুস্থ থাকার জন্য কি কি করো আমি সুস্থ থাকার জন্য বাইরে কম যাই বারবার 20 সেকেন্ড ধরে হাত ধুই স্কুলে গিয়ে বারবার স্যানিটাইজ করি বা আর মাস্ক পরি মাস্ক পরা উচিত আর বন্ধুদের থেকে একটু দূরত্ব তো অবশ্যই রাখো হ্যাঁ আচ্ছা খুব ভালো তুমি কি জানো মিনময়ী সেই করোনা ভাইরাসের একটা টিকা আছে হ্যাঁ জানি তুমি কি টিকা নিছো না নিইনি কেন নাও নাই আমাদের স্কুল থেকে দেয়নি আর ছোটদের টিকা নিতে দেয় না তুমি যখন আর একটু বড় হইব তারপরে নিতে পারবা আমি যতদূর শুনছি 11 কি 12 বছর থেকে টিকা কার্যক্রম শুরু হইতে যাইতেছি বা খুব ভালো কথা কিন্তু মিনা আমি সেদিন দেখি রাজু বিপুর ঘরে শুইরা আমলকি পারতেছিল আমলকি খুব ভালো খাবার আমলকিটা দেখলে তো অবশ্যই পারবো তুমি যে কইলা 3 ফুট দূরে থাকতে হইব বুঝতে পারছি ও তোমরা অনেক দুষ্টামি করতেছো আমার হাসি থামতেছি না কারো কাছে এত কাছে যাওয়া উচিত না কিন্তু যদি যাও তাহলে অবশ্যই বাসায় আসা হাত ধোয়া আর গোসলটা সাইরা নিতে হবে বুঝছো ঠিক আছে এবার আমরা মিনময়ীর কাছে যাই মিনময়ী তুমি কত তুমি কি মিঠু রাজুর মতো এত দুষ্টামি করো না করি না দুষ্টামি করা তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো দুষ্টামি না রে বোকা স্বাস্থ্যের জন্য ভালো 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 খাবার খাওয়া কত মিনময়ী তুমি কি কি ভালো খাবার খাও সবুজ শাকসবজি ফলমূল ভিটামিন যুক্ত খাবার হ্যাঁ এগুলাই তো স্বাস্থ্যের জন্য ভালো তাই না হ্যাঁ সবারই কি এরকম খাওয়া উচিত হ্যাঁ অবশ্যই আর কি দুষ্টামি করা উচিত না আরেকটা জিনিস খাওয়া উচিত কি সেটা মাই খাওয়া উচিত সবুজ শাকসবজির সাথে সবুজ দুষ্টামি ও এরকম কিছু নাই
তুমি চুপ থাকো। মৃন্ময়ী, অনেক অনেক ধন্যবাদ তোমারই। এবার আমরা বন্ধু প্রমির কাছে যাই। প্রমি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমরা খুব ভালো আছি। তুমি তো অনেক সুন্দর করে কথা বলতে পারো। তাই তো মনে হইতাছে। ঠিক আছে, এবার একটু অলগে কথা কইতে দাও। প্রমি, আমাকে এই অনুষ্ঠান তোমার কেমন লাগতাছে? অনেক ভালো। আচ্ছা, তুমি কি টিভিতে মিনা কার্টুন দেখছো? হ্যাঁ। সেই কার্টুন কেমন লাগে? অনেক ভালো। সেখান থেকে তুমি কি শিখতে পারছো? আমি মিনার কাছ থেকে অনেক স্বাস্থ্যবিধি শিখেছি। যেমন? যেমন নিয়মিত হাত ধোয়া, বাথরুমের পরে হাত ধোয়া, খাওয়ার আগে হাত ধোয়া। হ্যাঁ, হাত ধোয়ার সঠিক নিয়ম আর সঠিক সময়। খুব ভালো প্রমি। আচ্ছা, তুমি তো জানো শীতকাল আইতাছি, ঋতু পরিবর্তনে অনেক অসুখ হয় বাচ্চাকে। এই শীতকালে আমাকে কেমনে থাকা উচিত যাতে আমরা সুস্থ থাকি? আমাদের বাইরে যাওয়ার সময় গরম কাপড় পরা উচিত, বাইরে থেকে আসার পরে হাত ধোয়া উচিত, নিয়মিত গরম কিছু খাওয়া উচিত যাতে আমাদের গলা ব্যথা না হয়, আর জ্বর তারপর ঠান্ডা কাশি হলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। বা খুব সুন্দর রাজু, তুমি ঠিকই কইছো। প্রমি অনেক সুন্দর করে কথা কইতে পারে। প্রমি, তোমারে অনেক অনেক ধন্যবাদ। এবার তুমি কও, তুমি স্বাস্থ্য ভালো রাখার জন্য কী কী ভালো খাবার খাও? সবুজ শাক সবজি, তারপর ভিটামিন যুক্ত খাবার, ফলমূল। কিন্তু আমি তো জানি বাচ্চারা শাকসবজি একদমই পছন্দ করে না। তুমি করো? হ্যাঁ করি। আর ছোট মাছ? হ্যাঁ করি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ প্রমি। এই সময় তো গরম গরম কাপড় চোপড় পরা উচিত। গরম গরম কাপড় চোপড়? সেটা কি চুলায় গরম করে নিতে হবে? না না, মানে হচ্ছে শীতকালে কাপড়। হ্যাঁ, শীতকালে আমরা একটু উষ্ণ কাপড় পরবো যাতে আমাকে ঠান্ডা না লাগে। কিন্তু অনেক পথ শিশুরা আছে, তারা তো তাদের তো এরকম উষ্ণ কাপড় থাকে না। ঠিক আছে, আমরা সবাই মিলে তা করে সাহায্য করার চেষ্টা করবো। ঠিক আছে? ঠিক আছে। মিনা, উষ্ণতা বাড়ানোর আরেকটা পদ্ধতি আছে। নিশ্চয়ই দুষ্ট বুদ্ধি। না, এটা পুষ্টিকর বুদ্ধি। কি বুদ্ধি শুনি? সেটা হলে রাজু জামা কাপড় পরার পর রাজুরে লাঠির বাড়ি মারতে হইব। আরে, এটা আবার কি হইলো? তোমার শুধু মারামারি মিঠু, একদম ঠিক না। ঠিক আছে প্রমি, অনেক অনেক ধন্যবাদ। এটা তো পদার্থ বিজ্ঞানে পড়ি। তুমি একটা অপদার্থ। এবার আমরা আমাকে শ্রোতা বন্ধু মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে কথা কই। আনোয়ার হোসেন, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক অনেক ভালো আছি, আর ভালো লাগছে মিনার এই অনুষ্ঠানে এসে। আমাকে এই অনুষ্ঠানে মিঠু আর রাজু অনেক দুষ্টামি করে। আপনারা কি এগুলো পছন্দ করেন? হ্যাঁ, এটা পছন্দ। এটা একটা মানসিক অনেক সময় আনন্দ দেয়, কারণ সবসময় শুধু ভালো ভালো কথার ফাঁকে ফাঁকে যদি এগুলো শোনা যায় সেক্ষেত্রে অনেকেই খুব বেশি পুলকিত হয় বা একটুখানি মজা পায়। আমাদের বাচ্চারা তো মজাই পছন্দ করে। আমি একজন শিক্ষক হিসাবে আমাদের শিক্ষার্থীরা দেখেছি যে ওদের মজা দিলে পড়ার চাইতে ওরা বেশি পছন্দ করে। আচ্ছা, খুব ভালো। আনোয়ার হোসেন, আপনি একটু শিক্ষকতা করেন, আপনার যে বাচ্চারা আছে বা শিক্ষার্থীরা আছে তারা কি মিনা অনুষ্ঠান শুনে? হ্যাঁ, অনেকেই শুনে। আমাদের ওরা যারা হাই স্কুলে, আমি তো সেই হাই স্কুলে শিক্ষকতা করি, তো সময় পেলে পরে ওরা শুনে, আমি ওদেরকে বলি শোনার জন্য। আর এমনি সবসময় তারা তো টেলিভিশনে তো নিশ্চয়ই দেখেছে বেশি, আর মিনা অনুষ্ঠানও শোনার চেষ্টা করে তারা। আচ্ছা, আমরা যে প্রতি সপ্তাহে বিষয়ভিত্তিক কথা কই সেগুলো শুনে নাকি আপনাকে কোনো উপকার হয়? হ্যাঁ, অনেক উপকার হয়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক, কিন্তু আমি একদম ছোটোবেলা থেকেই এই মিনার কার্টুন দেখে আমার কনফিডেন্স অনেক বেশি বেড়ে গিয়েছিল। এবং আমার যে এখন মেয়ে আছে, ও ক্লাস সিক্সে পড়ে, ও মিনা দেখে ওর এত নিয়ম মানার চেষ্টা করে যে কোনো নিয়মই সে ব্রেক করে না। এই নিয়মগুলো মানে ওর মধ্যে একটা আত্মবিশ্বাস জন্ম হয়েছে, এরকম অনেকের মধ্যে আমি দেখেছি। মানে এই মিনা শোনার পরে, মিনার কার্টুন ওরা যখন হাতে কলমে দেখে, তখন আমরা বলবো যে বাংলাদেশ বেতারে যখন এগুলো হয় তখন এই আরেকটু বিস্তারিত বর্ণনা, নিয়মের বর্ণনাগুলো আরেকটু দিতে পারলে ওরা আরও বেশি উপকৃত হবে অনেকে। হ্যাঁ, একটু পরেই আমরা নিয়মের ব্যাপারে আমাকে বড় অতিথির কাছ থেকে শুনবো। আপনি আজকে আমাকে সাথে অনেক দূর থেকে আইসা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সেই জন্য অনেক ধন্যবাদ। জি, আপনাদেরও ধন্যবাদ। আচ্ছা, এবার চলো আমরা আমাকে বড় অতিথির কাছে যাই, আর তার কাছ থেকে আমরা এই শীতকালে আমরা করোনা ভাইরাস প্রতিরোধ কেমনে করতে পারি
আমি সেটা শুনি। আমাকে সাথে আজকে বড় অতিথি হয়ে আসছেন মোহাম্মদ মঈদুর রহমান, উনি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ স্বাস্থ্য অধিদপ্তর থেকে। মঈদুর চাচা কেমন আছেন? ভালো আছি মিনা, রাজু ও মিঠু কেমন আছো তোমরা? আমরাও খুব ভালো আছি। আর কোলা, সে তো ঘুমায় গেছে মনে হয়। না না, আমি ঘুমাই নাই, এখনো শীত আসেনি। ঠিক আছে ঠিক আছে, এবার চলো আমরা তাইলে মঈদুর চাচার কাছ থেকে জানি। চাচা, পরিবর্তন হয়ে গেছে যাইতাছে ঋতু, আর ঋতু পরিবর্তনে বাচ্চারা সবসময় অসুস্থ হয়। এই সময়টায় আমরা কি কি ব্যবস্থা নিতে পারি যাতে আমরা সুস্থ থাকি? আসলে ঋতু পরিবর্তনের সময় তো কম বেশি সবারই অসুস্থ হয়, শিশুদের সমস্যা একটু বেশি দেখা দিতে পারে। তো আবার এর মধ্যে আমরা যেটা জানি যে 2019 সালের ডিসেম্বর মাস থেকে করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রমণ পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। তো আমাদের দেশেও অনেক সংক্রমণ অনেক বেড়ে গিয়েছিলো, বর্তমানে কিছুটা নিয়ন্ত্রণে আছে, কিন্তু তারপরও আমাদের সতর্ক থাকতে হবে। এখন যেহেতু শীতকাল, এটা করোনা ভাইরাসের সংক্রমণটা কিন্তু শীতকালেই প্রথম দেখা দিয়েছিলো, এবং এটা যেহেতু শ্বাসতন্ত্রকে সরাসরি আক্রমণ করে এটা নিউমোনিয়ার মতো লক্ষণ সৃষ্টি করে, কাজে আমাদেরকে শীতকালে একটু বেশি সতর্ক থাকতে হবে। এবং শিশুদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বড়দের চেয়ে কম থাকে, তাই তাদের ক্ষেত্রে যত্ন আরও বেশি যত্নবান হতে হবে। এখন আরেকটা যেটা সমস্যা যেটা দেখা দিতে পারে সেটা হলো যে শীতকালে সাধারণ সর্দি কাশি জ্বর সবই অনেক শিশুরই দেখা দেয়, আবার করোনা ভাইরাসেও কিন্তু সর্দি কাশি জ্বর থাকে। কাজেই আমরা যদি খালি চোখে এটা বোঝা খুব কঠিন যে তার শিশু কি করোনা ভাইরাসে আক্রান্ত নাকি অন্য কোনো সর্দি কাশি, যেটাকে আমরা ভাইরাল ইনফ্লুয়েঞ্জা বলি। কারণ করোনা ভাইরাসও যেমন ভাইরাস জাতীয়, সর্দি কাশির জ্বর যেটা ইনফ্লুয়েঞ্জা সেটাও ভাইরাস জাতীয়। আবার নিউমোনিয়া যেটা হয় সেটাও করোনা ভাইরাসের কারণেও হতে পারে, অন্য ভাইরাসের কারণেও হতে পারে। আর আরেকটা যেটা সমস্যা দেখা দেয় সেটা হলো যে অ্যাজমা বা হাঁপানি। অনেক শিশুটি জন্মগতভাবে দেখা যায় যে অ্যালার্জির সমস্যা থাকে, যেটাকে আমরা বলি যে অ্যাটোপিক। তো শীতকাল হলে তাদের সমস্যাটা বেড়ে যায়, এই অ্যালার্জির কারণেও কিন্তু সর্দি কাশি হতে পারে। কাজেই এই ব্যাপার, এই তিনটাকে খালি চোখে আলাদা করা খুবই কঠিন। সেই জন্য এমন একটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে করে আমি যে কোনো সংক্রমণই প্রতিরোধ করতে পারি, আবার আমার অ্যালার্জিটাও নিয়ন্ত্রণে থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রথমে যেটা আমাদের ছোট্ট বন্ধুরা অনেকেই কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছে, সেগুলো আমি আবার পুনরাবৃত্তি করছি। যে প্রথমে যেটা করতে হবে, যেহেতু করোনা ভাইরাসটা আগে আমরা চিন্তা করছি, তো নিয়মিত স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। যেমন যেটা আমাদের বন্ধুরা বললো যে 2 ঘন্টা পর পর কমপক্ষে 20 সেকেন্ড সাবান পানি দিয়ে 2 হাত ভালো করে পরিষ্কার করতে হবে। যদি সাবান পানির ব্যবস্থা না থাকে, বিকল্প হিসেবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়। বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। যেটা আগে আমরা দেখেছিলাম যে গত বছর যখন প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ আমাদের দেশে ধরা পড়ে, তখন কিন্তু শুধু বড়দেরই মাস্ক ছিল, শিশুদের কিন্তু মাস্ক তেমন একটা ছিল না। কিন্তু এখন শিশুদের মাস্কও পাওয়া যায়, সুন্দর সুন্দর অনেক মাস্ক পাওয়া যায়, কাজে শিশুরাও এখন মাস্ক ব্যবহার করতে পারবে স্বচ্ছন্দে। আর আরেকটা যেটা, যে অবশ্যই শীতকালে যেটা দেখা যায় যে পানি ঠান্ডা থাকে, আমরা গোসল করতে চাই না, বিশেষ করে শিশুদের মধ্যে গোসল করার ব্যাপারে একটা ভীতি দেখা দেয়। তো সেক্ষেত্রে শিশুদের যে অভিভাবক বাবা মা, তারা পানিটাকে সামান্য একটু গরম করে, হালকা গরম পানি যদি শিশুকে গোসল করিয়ে দেন, তাহলে কিন্তু তার একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতাও সে থাকতে পারলো, প্লাস করোনা ভাইরাস প্রতিরোধও সে করতে পারলো, এবং শরীর এবং মনটাও ফুরফুরে থাকবে। কাজে এই ব্যাপারটাও গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আর আরেকটি হলো যেটা, যে বাইরে গেলে মাস্ক তো পরবেই, যেহেতু শীতকাল ঠান্ডা বেড়ে যাবে, সেই হিসাবে গরম শীতের কাপড় বা গরম পোশাক পরে বাইরে যাবেন। আর আরেকটা যেটা হলো যে যেটা দূরত্ব বজায় রাখা, 3 থেকে 6 ফুট দূরত্ব। টিকার ক্ষেত্রে যেটা বলা যায় যে 12 বছরের নিচে, যেহেতু আমরা আপাতত শিশুদেরকে টিকা দিচ্ছি না, যাদের বয়স 12 থেকে 17 বছর তারা অবশ্যই টিকা নিবন্ধন করে টিকা গ্রহণ করবে। আর যারা 12 বছরের নিচে তারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চললে এবং নিয়মিত পুষ্টিকর খাবার খেলে এবং অবশ্যই যেটা দরকার পরিমিত পরিমাণ ঘুম। কারণ আমাদের দেখা যাচ্ছে শিশুরা এখন যেহেতু আমরা টেকনোলজি বেসড বা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, অনেকেই দেখা যায় সারাদিন ট্যাব নিয়ে কার্টুন দেখছে, ভিডিও দেখছে, রাতে ঘুমাচ্ছে কম, এটাতে কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের একটা ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ক্ষেত্রে কমে যায়। তো কাজেই অবশ্যই রাত জাগা যাবে না, যে নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এবং খেলাধুলাটাও, যদি যেহেতু বাসার বাইরে আমরা কম যেতে বলছি, যেটুকু সম্ভব বাসার ভেতরে খেলাধুলা এবং বিনোদনের ব্যবস্থা করতে হবে। কারণ
মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে সেটা শরীরের ক্ষেত্রেও প্রভাব ফেলে। শারীরিক এবং মানসিক দুটি স্বাস্থ্যই আমাদেরকে শিশুদের ক্ষেত্রে যত্নবান হয়ে খেয়াল রাখতে হবে। আর আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হলো যে যেহেতু শীতকাল চলে আসছে, শীতের শুরুতে শিশু বিশেষজ্ঞের মাধ্যমে শিশুর যে অভিভাবক বা বাবা মা তারা একটা চেক আপ করিয়ে নিতে পারেন যে তার কোনো শারীরিক সমস্যা আছে কি না। এতে করে যদি কোনো শারীরিক সমস্যা থাকে সেটা চিকিৎসা যেমন সময় মতো করা যাবে, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধিতেও এটি কার্যকর। এই পদ্ধতিগুলো মেনে চললে আমরা করোনা ভাইরাস সহ অন্যান্য যে শীতকালে যে সংক্রমণগুলো হয় সেগুলোকে অনেকাংশেই প্রতিরোধ করতে সক্ষম হব। বা তাইলে আমাকেও বেশ কয়েকটা নিয়ম এই সময় মাইনে চলতে হইব। আচ্ছা চাচা, অনেক সময় দেখা যায় বাচ্চাকে শীতের কাপড় মানে উল থেকা কিংবা কম্বল থেকা অনেক ধরনের ধুলা বাইর হয় আর সেখান থেকে তাকে ঠান্ডা সর্দি হয়, সেটার কি ব্যবস্থা করতে হইব? যেটা প্রথমে করা যায় সেটা হলো যে শীত শুরু হওয়ার কয়েক সপ্তাহ আগে, যেমন 1-2 সপ্তাহ আগে আমরা শীতের যে কাপড়গুলো শীতকালে ব্যবহার করব সেগুলো আমরা নির্বাচন করে নিতে পারি। শিশুদের যে অভিভাবক আছেন তারা সেগুলিকে ভালোমতো ধুয়ে পরিষ্কার করবেন এবং অবশ্যই ঝেড়ে নিতে হবে, যাতে করে পুরনো আমরা যেটা করি যে আমরা দেখা যাচ্ছে আলমারিতে বা ট্রাঙ্কের ভেতরে একটা পলিথিন বা ব্যাগের মধ্যে শীত গরম কাপড়গুলো ভরে রেখে দিই, যেটা আমরা হয়তো শীতকাল না আসলে বের করি না। তো প্রায় 1 বছর যাবৎ দেখা যাচ্ছে কাপড়গুলো ওইরকম ওই অবস্থায় থাকে, তাতে ধুলো পরে রোগ জীবাণু তাতে জন্মাতে পারে। কাজেই আগে সেগুলোকে ভালো করে ধুলো পরিষ্কার করতে হবে, প্রয়োজনে আমরা ডিটারজেন্ট বা ব্লিচিং পাউডার ব্যবহার করে এটা জীবাণুমুক্ত করে পরিষ্কার করতে পারি। তারপরে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, এতে করে যে ধুলোবালি এবং যে জীবাণুগুলো থাকবে সেটা পরিষ্কার হয়ে যাবে। এরপরে যখন কাপড়টা শুকিয়ে গেল সেটাকে আপনি অবশ্যই ভিতরে না ঢুকিয়ে পরিষ্কার কোনো তাকে ভাঁজ করে রেখে দিতে হবে, প্রয়োজনে ন্যাপথলিন বা অন্য যে কোনো জীবাণুনাশক ব্যবহার করা যায় যাতে করে সেটাতে আর জীবাণু জন্মাতে না পারে। এবং যখন শিশুকে ওইটা পরানো বাবা মা যখন কাপড়টা পরাবেন শিশু যদি নিজে পরে সেই গরম পোশাকটিকে ভালোমতো ঝেড়ে নিতে হবে। তবে যদি শিশুর অ্যালার্জি বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে শিশুর কাছাকাছি এটি পরিষ্কার না করে একটু দূরে পরিষ্কার করে তারপরে শিশুকে পরিয়ে দিলে শিশুর সমস্যা কম দেখা দেবে। আচ্ছা চাচা, অনেক সময় বাচ্চারা এই শীতকাল আসলে বিভিন্ন ধরনের খাবার খাইতে চায় না, তারা শীতের কারণে অনেক সময় ঠিক মতো গোসলও করতে চায় না, ঘুম থেকেও নিয়ম মতো উঠতে চায় না, সব কিছুই কি এই সময় নিয়মের মধ্যে থাকা উচিত না? অবশ্যই নিয়মের মধ্যে থাকা উচিত, কারণ আমি যেটা আগে উল্লেখ করেছি যে একটা হলো করোনা ভাইরাসের সংক্রমণ আর একটা হলো যে প্রযুক্তি নির্ভরতা, এই কারণে দেখা যাচ্ছে আমাদের রাত জাগার প্রবণতা বেড়ে যাচ্ছে। শিশুরাও কিন্তু এর ব্যতিক্রম না, অনেক শিশু দেখা যাচ্ছে যে রাতে সারা রাত জেগে থেকে ভোরের দিকে ঘুমাতে যায় বা হয়তো ঘুমায় না। তো এটা কিন্তু তার প্রথম দিকে ধরা বোঝা না গেলেও তার কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং বৃদ্ধিতে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর যেটা আমরা করি যে নিয়ম যদি আমি মেনে চলি এটা কিন্তু আমার শরীরের এবং মনের জন্য দুটোর জন্যই ভালো, কারণ যত আমি নিয়ম কম মানব তত আমার স্বাস্থ্য জন্য এটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। কাজেই প্রথম শীতকালে যেহেতু ভোরবেলা বা সকালে উঠতে একটু কষ্ট হয়, কোনো শিশুকে জোর করা যাবে না, বাবা মাকে তাকে আস্তে করে আদর করে বুঝিয়ে আস্তে করে ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধুয়ে তাকে ওইভাবে প্রস্তুত করে নিতে হবে। যেহেতু এই সময় স্কুল কলেজ সাধারণত বন্ধ থাকে শিশুরা অধিকাংশ সময় বাড়িতেই থাকে, আবার করোনা ভাইরাসের কারণে এখন আমরা দেখা যাচ্ছে যে শিশুরা বেরো হচ্ছে কম, পার্কে বা অন্য যেসব তার বিনোদন কেন্দ্র ছিল সেগুলোতে কম যাচ্ছে, তো বাসাতেই বেশিরভাগ সময় থাকছে। তো এখানে তাদের একটা জীবনযাত্রা তাদের একঘেয়ে একটা ভাব চলে আসতে পারে, তো সেটা হলে দেখা যাবে যে তারা হয়তো নিয়ম মানতে চাইবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে তাদের বিনোদনের ব্যবস্থা করতে হবে বাসার ভেতরে, যেটা আমি বলেছি যে কেউ যদি যেমন আমাদের বন্ধুরা অনেকে কেউ ভালো ছবি আঁকে, কেউ ভালো গান গায়, কেউ ভালো নাচে, কেউ আবার দেখা যাচ্ছে কোনো কেউ তবলা বাজাচ্ছে, কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, যে যেটা ভালো পারে তাকে সেই কাজটা করতে দিলে লেখাপড়ার যেহেতু এখন একটু চাপ কম থাকবে এই কাজগুলো করলে তারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে পারবে এবং নিয়মের মধ্যেও থাকতে পারবে। কাজে আমি যদি একটা রুটিন করে নিই যে আমি রাতে জাগবো না, আমি রাতে নিয়মিত সময় মতো শুয়ে পড়বো, সকালে বা ভোরবেলা বাবা মার সহায়তায় ঘুম থেকে উঠলাম, উঠে আমি হালকা গরম পানি দিয়ে বাবা মা তাকে যদি ছোটো শিশু হয় গোসল করেই দিল, নিজে যদি করতে পারে নিজে গোসল করে একটা পরিষ্কার কাপড় পরে সাথে একটা গরম কাপড় পরে তারপরে তার যেটা করতে ভালো লাগে সে অবশ্যই খাওয়া দাওয়াটাও ঠিক মতো করতে হবে, কারণ পুষ্টিকর খাদ্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আমি অনেকে দেখা যায় যেহেতু খেতে চায় না এই সময় খাবারের ক্ষেত্রেও জোর করা যাবে না, তার যেটা খেতে ভালো লাগে তবে কিছু কিছু খাবার আমরা এড়িয়ে চলতে বলি, যেমন চকলেট, চিপস, সফট ড্রিঙ্কস এগুলো না খাওয়াই ভালো, কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং শরীর ওজন অতিরিক্ত ওজন
সৃষ্টি করতে পারে বা ওজন বৃদ্ধি করতে পারে। তো সেই কারণে এগুলো না খেয়ে, যে যেটা আমাদের ছোট্ট বন্ধুরা বলেছে যে সবুজ শাক সবজি হলুদ ফলমূল, এখন সবসময় হয়তো শাক সবজি খেতে ভালো লাগবে না, সেক্ষেত্রে যেটা করতে পারি যে আমরা একটা মাছ মাংস এক বেলা দিলাম, আরেক বেলা শাক সবজি দিলাম, বা দুটো মিশিয়ে খিচুড়ির মতো রান্না করে দিলাম, তাতে করে একটা পুষ্টিকর এবং সুষম খাদ্য তৈরি হবে এবং সেটা আমরা শিশুদেরকে দিলে তারা সেটা খেতে খাবে। এইভাবে আমরা যদি একটা নিয়ম বা রুটিনের মধ্যে চলি, এবং বিকালবেলা অবশ্যই কিছুটা খেলাধুলার ব্যবস্থা রাখা উচিত, যেভাবেই হোক যে বাসার ভিতরেই সম্ভব যতটুকু সম্ভব একটা খেলার জায়গা করে নিয়ে এক পাশে বা একটা কোনায় সেটা খেলাধুলা করতে পারে, আর যেটা শিশুরা যেটা করতে পছন্দ করে, আর সকাল দুপুর রাতে নিয়মিত পুষ্টিকর খাবারটা যাতে ঠিকমতো খায় এবং নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান, কারণ অনেকে ঠান্ডার কারণে পানিটাও খেতে চায় না, এতে করে শীতে পানি শূন্যতা বা ডায়রিয়াও সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু শরীর শিশু দুর্বল হয়ে যাবে। তো এটাও খেয়াল রাখতে হবে যে পানিটাও যাতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি শিশু যাতে পান করে। এই নিয়মগুলো মেনে চললে আশা করা যায় যে শীতকালে শিশুরা সবাই সুস্থ থাকবে। খুব ভালো কথা, সুন্দর সুন্দর নিয়ম, এগুলা মাইনা চলা কঠিন কাজ না, এগুলা মাইনা চললে আমরা সবাই সুস্থ থাকতে পারবো। মইতো চাচা আপনারই ধন্যবাদ, পরে আবারও কথা কমু, এবার চলো ফোনে কথা কই। হ্যালো, আরে আরে হ্যালো কর, একই তো নম্বর গুলো কইতে হইব। আমি কইতেছি 4811936 4811939 4811939 ওয়ালাইকুম আসসালাম, কে কইতেছি? মোহাম্মদ আইনাল হক, সভাপতি নিউ ভিশন রেডিও লিসেনার ক্লাব নাটোর সদর নাটোর থেকে। আপনারা সবাই ভালো আছেন? আমি সবাই খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি প্রথমেই নতুন মিনাকে, আমি মিনা বলছি, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আর দ্বিতীয়ত ছোট্ট করে একটি অভিযোগ করে তারপরে মূল অনুষ্ঠান বিষয়ে প্রশ্ন করতে চাই। অভিযোগটি হলো, আমি মোহাম্মদ আইনাল হক, আমি মিনা বলছি অনুষ্ঠানে প্রথম পর্ব থেকে এই অবধি যতগুলো পর্ব রয়েছে প্রায় সকল পর্বে অংশগ্রহণ করেছি, কিন্তু দুঃখের বিষয় ওনারা ইমেইলের মাধ্যমে কুইজের বিজয় কখনো করে না এবং ইমেইলের মাধ্যমে সঠিক উত্তর দিয়ে কখনো নিজের নামও শুনতে পায় না, এর কারণ কি? আর দ্বিতীয়ত যে বিষয়টি আমি এখানে বলতে চাচ্ছি আজকের বিষয় সম্পর্কে, যে করোনা ভাইরাস, যে ভাইরাস নিয়ে যে আলোচনা করা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিপূর্বেই আজকের অতিথি সুন্দরভাবে আলোচনা করেছেন, তবে আমি শিশুদের নিয়ে একটি কথা বলতে চাই যে আমরা যারা বড়রা রয়েছি এবং যারা দায়িত্বরত রয়েছি, আমরা অবশ্যই চেষ্টা করব যে এই করোনা ভাইরাস মহামারী থেকে শিশুদেরকে কিভাবে দূরে রাখা যায় এবং স্বাস্থ্য সুরক্ষা কিভাবে রক্ষা করা যায় এই বিষয়ে খেয়াল রাখব সকলে। আর আরেকটা বিষয় আজকের অতিথির কাছে আমি জানতে চাইব যে শীতকালীন সময় শিশুদের যদি গোসল না করানো হয় এতে কোনো ক্ষতি হবে কিনা? আপনারই অনেক ধন্যবাদ আইনাল হক, আমরা সব সময় চেষ্টা করি আমাকে সব বন্ধুকে নাম করার জন্য, ইমেল থেকেও আমরা নাম পড়ি, কিন্তু হয়তো আপনার নামটা পড়া হয় নাই কারণ সেখানে অনেক অনেক বন্ধুর নাম থাকে আর আমাকে হাতে সময় অনেক কম থাকে, সেই জন্য আমরা দুঃখিত। আর আপনার প্রশ্নের উত্তরটা আমরা অনেক অনেক চেষ্টা করবো যাতে আমরা দিতে পারি। এবার আপনি সাথেই থাকেন, চলো এবার আরেকটা ফোনে কথা কই। হ্যালো হ্যালো মিনা মিত্র, নমস্কার। নমস্কার দীপক চাচা। হ্যাঁ জি মিনা, আমি কথা বলছিলাম দীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজারাডাঙ্গা সুন্দর দিঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। মিনা মিত্র আজ তোমরা কেমন আছো? গীতু কেমন আছো? আমি চাচা ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি গিট্টু ভালো আছি। কলাবেন ভালো আছো? ভালো ভালো। জি মিনা, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যাক আমি শুনে খুব ভালো লাগলো তোমরা সবাই ভালো আছো। তা মিনা, মিঠু, রাজু, গিট্টু, কলাবেন, তোমাদেরকে আগাম দীপাবলি দেওয়ালির শুভেচ্ছা জানাচ্ছি। আপনারও শুভেচ্ছা, ধন্যবাদ। জি মিনা, আমরা একসাথে আছি শুনছি, বিথি চক্রবর্তী, মোহাম্মদ জুয়েলানা, বিশ্বনাথ দাস বিশু, রুবেল, কবিরাজ, কামাল হোসেন,
মিনা তোমরা ভালো আছো? হ্যাঁ, আমরা সবাই তো খুব ভালো। আজকে অতিথি মহোদয় চমৎকার ভাবে বলল, সুন্দর কথা বলছে, তার স্যার মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। তা মিনা, আমি যদি জানতে যাবো স্যারের কাছে, দেখা যাচ্ছে এই যে শীতকাল অলরেডি চলে আসছে, গ্রাম অঞ্চলে দেখা যায় শীতকালে যখন একটু ছোট বাচ্চাদের শিশুকে যখন আমরা গোসল করাই, গোসল করার পরে সে শিশুকে সরিষার তেল আর লেসন এগুলো শিশুকে দেওয়া হয়, তা সেক্ষেত্রে এটা কিন্তু আবার একটা ক্ষতিও হয়েছে, ক্ষতির দিকটা। সেক্ষেত্রে এই শীতকালীন আসছিল যে আমরা যে মা যে স্নান করার পরে বাচ্চাকে সরিষার তেল দেয়, লোসন দেয়, আমরা খুব ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শাহিদুর রহমান, সন্ধ্যামালতী বেতার পরিবার, সুনামগঞ্জ থেকে। লাকি রুমি, শিরিফাইমা, বাবলা, আইবালি, নুরুদ্দিন খান, খুরশিদ আলম সহ আমরা অনেকে মিলে আজকের অনুষ্ঠানটি উপভোগ করছি। এবং আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের শ্রোতা বন্ধু আনোয়ার ভাই আছেন, ওনাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর বিশেষ করে যেহেতু শীতকাল চলে এসেছে এবং আমাদের সুনামগঞ্জে কিন্তু প্রচুর ঠান্ডা পড়া শুরু হয়েছে, তো সেক্ষেত্রে আজকের বিষয়টি আমাদের জন্য অনেক উপকারের, যেহেতু আমাদের বড় অতিথি খুব চমৎকার ভাবে আমাদেরকে জানালেন যে শীতকালীন সময়ে করোনা ভাইরাস সহ অন্যান্য রূপ থেকে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। তো আসলে আমার তেমন করে আর কিছু হয়তো বা বলার নেই, তারপরে আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই এই শীতকালীন সময়ে সাবধান থাকুন, সচেতন থাকুন, করোনা ভাইরাস সহ অন্যান্য রূপগুলো থেকে আপনাদের শিশুদেরকে সুরক্ষিত রাখুন। তো আমি আজকে একটি মরমী গান শোনাতে চাই। কোন সন্ধানে মন চুরা ডুকি লয়াছিয়া, বাহিরে প্রহরি তুইয়া প্রবেশিল কে মনে, আর নি দেখা হবে গো জয় জীবনে, কেনে রে পূর্ণিমার রাত হইলে রে প্রভা, শিশিরে আদারে লুকি দিল প্রাণনা, না হইল তার চরণ সেবায়া তোর গোলাপ চন্দনে, আর নি দেখা হবে গো জয় জীবনে, হায় রে প্রাণনাথ বন্ধু হইলায় রে নি দয়া, বিকারি বানাইয়া গেলায় নাই দয়া মায়া, সে গেন্দ সারে সাজাইয়া দেউ সাদা কাপন মারিনে, সে গেন্দ সারে সাজাইয়া দেউ সাদা কাপন মারিনে, আর নি দেখা হবে গো জয় জীবনে। ধন্যবাদ, খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো। আমার গোহাতি সময়টা একেবারে শেষ হয়ে আসতেছে, চলো এবার তাহলে আমরা আমাকে বড় অতিথি মহিদুর চাচার কাছে যাই, প্রশ্নের উত্তরগুলো চাই না নেই। মহিদুর চাচা, আমাকে কাছে দুইটা প্রশ্ন আসছে, সেটা হলো শীতকালে গোসল করার ব্যাপারে। শীতকালে গোসল করার নিয়মটা কি? আর অনেক সময় বাচ্চা করে গোসলের পরে সাবানের সাবান দিয়ে গোসলের পরে তেল লসুন এগুলো লাগানো হয়, এগুলা কি তাকে স্বাস্থ্যের জন্য ভালো হইব? ধন্যবাদ মিনা। শীতকালে গোসল করতে গেলে শিশুদের ক্ষেত্রে দুটা জিনিস বা দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে একটা হলো যেহেতু শিশুরা ছোট থাকে এবং তাদের অনেকে নিজে গোসল করতে পারে না, বাবা মা গোসল করিয়ে দেন, তো সেক্ষেত্রে বাবা আমাকে বা অভিভাবককে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যে একটা হলো যে পানি ঢালার সময় যেহেতু শিশুদের কানের গঠনটা একটু অন্যরকম থাকে, দেখা যায় যে আমাদের বড়দের কানটা যেরকম শিশুদের কানটা কিন্তু ওরকম না, তো পানি ঢালার সময় অনেক সময় দেখা যায় যে কানের ভিতরে পানি ঢুকে যায়। এটার ফলে যেটা সমস্যা দেখা দেয় যে পানিটা ঢুকে যাওয়ার পরে, যেহেতু আমাদের কানের গঠন শিশুদের কানের গঠন আলাদা, শিশুদের
পানের ভেতরে পানি ঢুকলে পানিটা ভেতরে থেকে যায়, ওটা আর বের হতে পারে না। সে পানিটা জমতে এক সময় দেখা যায় যে কানের ভিতরে ইনফেকশন আর প্রদাহ সৃষ্টি করে, কান পাকা হয়, রোগ হয় বা অন্যান্য কোনো সমস্যা দেখা দেয়, কানের পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। যেহেতু এই এই সমস্যাটা প্রথম দিকে তেমন একটা লক্ষণ প্রকাশিত হয় না, তাই দেখা যাচ্ছে শিশুরা প্রথম দিকে ব্যাপারটা নিয়ে খুব একটা বাবা মাকে বা কাউকে কিছু বলে না, কিন্তু হঠাৎ করে সংক্রমণ বেড়ে গিয়ে প্রদাহ সৃষ্টি হয়ে জ্বর, কানে ব্যথা এবং মাথা ব্যথা সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ, যখন আপনি শিশুকে গোসল করাবেন তখন অবশ্যই যেন কানে পানি না যায় ব্যাপারটা খেয়াল রাখতে হবে। আর একদম ঠান্ডা পানি দিয়ে গোসল, যেটা আমি আগেও বলেছি যে করানো ঠিক হবে না, হালকা গরম পানি দিয়ে গোসল করালে ভালো। আর আমাদের শ্রোতা বন্ধু যে প্রশ্নটা করলেন যে প্রতিদিন গোসল করানো যাবে কি না, অবশ্যই প্রতিদিন গোসল করা উচিত দুটি কারণে। একটা হলো যে শীতকালে যেহেতু আমাদের ঘাম কম হয়, আমাদের ত্বকটা শুষ্ক হয়ে যায়, শুষ্ক ত্বকে বিভিন্ন ধরনের চর্মরোগ সহ অন্যান্য ত্বকের যে বিভিন্ন প্রদাহ বা ইনফেকশন হতে পারে। এবং অনেক যেহেতু ঘামটা কম হয়, আমাদের ঘামের মাধ্যমে অনেক ক্ষতিকারক পদার্থ শরীর থেকে বেরে হয়ে যায়, তো ঘাম কম হওয়ার কারণে দেখা যাচ্ছে সেই ক্ষতিকর পদার্থগুলো চামড়ার ভিতরে থেকে যাচ্ছে এবং চামড়ায় একটা ময়লার মতো স্তর পড়ে যায় এবং সেখান থেকে তখন রিয়াকশান হয় বা রোগ জীবাণু সেখানে জন্মে, সেখানে চর্মরোগ সহ বিভিন্ন ধরনের ফোড়া বা অন্যান্য অনেক নানা ধরনের রোগ সৃষ্টি করতে পারে। কাজেই ত্বককে সুস্থ রাখতে হলে এবং গোসলের আরেকটা উপকারিতা হলো যে গোসলের মাধ্যমে আমাদের শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। কাজেই আপনি শিশুকে চেষ্টা করবেন যে বাবা মারা বা অভিভাবকরা যে হালকা গরম পানি দিয়ে প্রতিদিন অন্তত একবার করে গোসল করাতে, এবং গোসলের পরে অবশ্যই ভালো করে সারা শরীরটা, পুরো শরীরটা মুছিয়ে দিতে হবে, বিশেষ করে মাথা এবং কানটা ভালো করে পরিষ্কার করে দিতে হবে যাতে করে এই দুটি শুষ্ক থাকে। আর আরেকটা যেটা প্রশ্ন করেছেন আরেক শ্রোতা বন্ধু, যে আপনার গোসলের পরে লোশন বা তেল মাখানো, তো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে যে আমরা যে সরিষার তেলটা ব্যবহার করি, বিশেষ করে শিশুদেরকে যে মাখাই বা জন্মের পরেও মাখাই, শীতকালেও মাখাই, তো সেটাতে অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে, যেটা আমাদের যেহেতু শিশুদের ত্বক অনেক নরম থাকে বড়দের তুলনায়, তো নিয়মিত সরিষার তেল মাখালে যেটা হয় যে সেখানে সেই ক্ষতিকারক কেমিক্যালগুলো ত্বকে বিভিন্ন ধরনের রিয়াকশান বা প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং করে যেটা আমরা বললাম যে এক্সিমা সহ বিভিন্ন ধরনের চর্মরোগ তৈরি করতে পারে এবং এটা দীর্ঘস্থায়ী হতে পারে। তার ত্বকের যে স্বাভাবিক যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় ত্বক পুড়ে যায়, এমনকি ত্বকের ক্যান্সারও ভবিষ্যতে হতে পারে। কাজেই বর্তমানে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছে যে কোনো অবস্থাতে শিশুদেরকে বিশেষ করে জন্মের পর এবং শীতকালে সরিষার তেল সহ অন্য কোনো তেল মাখানো যাবে না। যদি তেল মাখাতেই হয় তবে আপনাকে যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফর্মুলা অনুযায়ী যে বেবি অয়েল কিছু বাজারে পাওয়া যায় সেটা আপনি দিতে পারেন, সেটা তুলনামূলক কম ক্ষতিকারক এবং তাতে কেমিক্যালের মাত্রা কম তেমন একটা থাকে না। আর লোশনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে বড়দের লোশন আমরা অনেক সময় দিই, এটা দেয়া যাবে না, কারণ বড়দের লোশনও শিশুদের ত্বকে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। সেই কারণে আপনি লোশন যদি দেন সেটাও বেবি লোশন, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ফর্মুলায় তৈরি, সেই রকম বেবি লোশন ব্যবহার করতে হবে। এই নিয়মগুলো মেনে চললে শীতকালে আমরা শিশুদের ত্বক সুস্থ রাখতে সক্ষম হবে। ডাক্তার আঙ্কেল, আমার একটা কথা আছে, সেটা হলো সূর্যমুখী ফুলের বীজ থেকে যে তেল হয় সেটা সোয়াবিন তেল অথবা ওই তেল মাখা যাইব? সূর্যমুখী তেলের ক্ষেত্রে সূর্যমুখী তেলে তুলনা ভিটামিন এ ডি ই কে বেশি থাকায় এবং কেমিক্যালের পরিমাণ তুলনামূলক কম থাকায় এটি কিছুটা সহনীয়, তবে সেটা অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা অনুযায়ী অনুমোদিত হতে হবে এবং শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে কি না সেটি ব্যবহারের আগে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করা বা একজন চর্ম রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করলে সেটা ভালো। বাহ, অনেক অনেক ধন্যবাদ মইদুর চাচা। রাজু কিন্তু সোয়াবিন তেল মাখতে পারবো? হ্যাঁ, আমাকে হাতে সময় নাই, এখন দুষ্টামি করা যাইব না। চলো এবার আমরা বন্ধুর কাছে যাই আর তারা আমাকে কি শোনাইতে পারে সেটা শুনি। আমি প্রথমেই বন্ধু প্রমির কাছে যাইতে চাই। প্রমি, আজকে আমাকে কি শোনাইব? আমি আজকে একটা কবিতা শোনাবো। ঠিক আছে, তুমি শোনাও। বঙ্গবন্ধু সংগৃহীত। আমরা স্বাধীন যায় না লেখা তোমার নামটি ছাড়া, সাক্ষী আছে রূপালি চাঁদ সাক্ষী হাজার তারা, আঙ্গুল তোমার জাদুর কাঠি মোহন বাশীশ্বর, তোমায় ঘিরে দিলাম পারি কোঞ্চে অচিনপুর, সাগর নদী পাক পাখালি উজান স্রোতের নাও, সবুজ বনে শ্যামল টিয়ের
ডাক শুনতে পাও এই বাংলার সবুজ ঘাসে রক্তে তোমার বহমান সব বাঙালির মাঝে বেঁচে শেখ মুজিবুর রহমান। বাহ খুব সুন্দর, হাততালি। এবার আমরা বন্ধু মৃন্ময়ের কাছে যাই। মৃন্ময়ী তুমি কি শোনাইবা আজকে? আমি একটি গান শোনাবো। ঠিক আছে তুমি শুরু করো। মোমের পুতুল মমির দেশের মে নেচে যায় বিহবল চঞ্চল পায়, বিহবল চঞ্চল পায়। খুরজুর বিথির ধারে সাহারা মরুর পারে বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝংকারে, উড়িয়ে ওর নালু হাওয়ায় পরিণটি নেচে যায়, দুলে দুলে দূরে সুদূর, দুলে দুলে দূরে সুদূর। খুব সুন্দর, হাততালি। এবার আমরা আমাকে শ্রোতা বন্ধু আনোয়ার হোসেনের কাছে যাইতে চাই। আনোয়ার হোসেন আপনি আমাকে আজকে কি শোনাবেন? ধন্যবাদ। আমি একটা গান শোনাতে চাই। আমি আমাদের টাঙ্গাইল জেলা নিয়ে একটি গান শোনাবো। টাঙ্গাইল জেলার বিষয়ে এখানে ফুটে উঠবো আর কি, আমি চেষ্টা করছি। সময় খুব কম, আমরা ছোট্ট করে শুনবো। গাছ গাছালির ছায়ায় ঘেরা পাখ পাখালির মায়াই ভরা, জারি সারি ভাটিয়ালি সুরের মিছিল, মমতায় ভরা আমার জেলা টাঙ্গাইল। খুব সুন্দর টাঙ্গাইল জেলা নিয়ে গান। আমাকে হাতে সময় খুব কম মিঠু রাজু, তাড়াতাড়ি কইরা কুইজের কথা কই। আমাকে আজকের কুইজ হইব শীতকালে বাচ্চাকে গোসল করানোর দুইটা নিয়ম। আমাকে লেখা পাঠাতে হইব দুই সপ্তাহের মধ্যে কোন ঠিকানায়। আমি মিনা বলছি, প্রযত্নের পরিচালক, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। আমাকে লেখা পাঠাও তাড়াতাড়ি। আর এতক্ষণ আমরা মিনা মিঠু রাজু তো তোমাকেও সাথেই ছিলাম। অবশ্যই, সহযোগিতায় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রাসেল শেখ। আর এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হলো বাংলাদেশ বেতার ঢাকা 693 কিলোহার্টজে, FM 106 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার রাজশাহী রংপুর ও খুলনা কেন্দ্র থেকে FM 90 মেগাহার্টজে। তোমাকে সাথে কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত অনেক স্বপ্ন থাকে, আমি পড়ালেখা শিখতে চাই।